আবারও বারুইপুর চাম্পাহাটি হাড়াল গ্রামে পুলিশের অভিযানে প্রায় 800 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে হাড়াল গ্রামে পুলিশ তল্লাশি শুরু করে বাগানের মধ্যে একটি ঘর দেখে সন্দেহ হয়। পুলিশ সেখানে গিয়ে পুলিশ দেখে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি, তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এই বাজি কারা মজুত করলো তার সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। দত্তপুকুরের বিস্ফোরণের পর চাম্পাহাটিতে 3 বারের অভিযান চালায় পুলিশ। আগামী দিনেও নিষিদ্ধ শব্দবাজি ঘটতে পুলিশের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বাজি গ্রামে সচেতনতামূলক প্রচারও চালাবে প্রশাসন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।